আমরা গতকাল বলেছিলাম যে হাদাটা কিভাবে হলো, হাদাটা হাদাই আসিল, আর ইয়াহাদি কি ছিল? ইয়াহাদিউ, ইয়াহাদিটা ইয়াহাদিউ ছিল। ইয়া যেহেতু যজম এবং তার পূর্বের অক্ষরে কি আছে? জে জেদ, জে জেদ। ইয়া যজম তার পূর্বের অক্ষরে, যজম না ওস্তাদ, ইয়া পেশ তার পূর্বের ওই ওখানে সরি, জের পেশ ওইটা। ছিল, পেশ, পেশ আর পূর্বের অক্ষরে জের, এই জন্য আপনার যেহেতু তার পূর্বের অক্ষর জের, এই জন্য এখানে আমরা কি দিলাম? ইয়া চাই মানে সাকিন দিলাম, ইয়া 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 মাত করার জন্য সাকিন দিলাম। ইয়ামাত করার জন্য আমরা সাকিন দিয়ে দিলাম। আর এখান থেকে আমো থার্ড পার্সন যেটা, সেটা হলো আমরা তো আগেও বলেছি যে মুদারের পূর্বে শুধুমাত্র লি যুক্ত করতে হবে, লি ইয়া ডি। এখন প্রশ্ন হলো যে আপনার এখানে ইয়াটা কি হবে, ইয়াটা কি হবে এখন? আমরা আমরা একটা জেনারেল নিয়ম জানি, আমর আর নাহির শেষ অক্ষর যদি দুর্বল অক্ষর হয় যেটাকে সুকুন দিতে হয় এটা বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, যদি আমর এবং নাহির শেষে যদি দুর্বল অক্ষর, মুদারের শেষে যদি দুর্বল অক্ষর থাকে হম এবং মুদারিস সেটা যদি ইয়া হয়, ওয়াও হয়, তাহলে দেখা যায় কি আমরের সময় ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিতে হয়। কারণ এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা যেটা কারণটা পাই সেটা হচ্ছে কোনো কোনো বইয়ে লিখেছে যে ওয়াকফের কারণে শেষের ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে আমরা অত নিয়ম দরকার নেই, আমরা শুধু এতটুকুই জানবো যে মুদারেতে যদি দুর্বল অক্ষর শেষ লাম কালিমাতে থাকে এবং সেটা যদি কি হয় যজম থাকে, থাকুক বা না থাকুক যজমই থাকবে, সেই ক্ষেত্রে ওই ইয়াটা আমরের থার্ড পার্সনেও বিলুপ্ত হবে, সেকেন্ড পার্সনেও বিলুপ্ত হবে, ফার্স্ট পার্সনেও বিলুপ্ত হবে। যেমন এখন যদি আপনি বলেন এখানে, তাহলে কি হবে? লিয়াহেদি, ঠিক না? লিয়াহেদি, লিয়াহেদিয়া এইভাবে বলতে হবে, লিয়াহদু, তারপরে কি লিতাহাদি, লিতাহাদিয়া, লিয়াহদিনা, এটা হলো থার্ড পার্সন। ওই যে মুদারে যেভাবে পরিবর্তিত হয়েছে এখানেও সে একইভাবে, শুধুমাত্র পার্থক্য হলো শেষে আপনার দুই জায়গায় ব্যতীত, অর্থাৎ কোন কোন জায়গায়? জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাদির, এই দুই জায়গাতে শুধুমাত্র নুন আসবে, বাদ বাকিতে নুন আসবে না, দ্বিবচনেও না, বহুবচনেও না। এবং ইয়াটা তো আগের থেকে বিলুপ্ত হয়েই যাবে। তাহলে এখানে এটা গেল আপনার থার্ড পার্সন আমর। আর সেকেন্ড পার্সন হবে কিভাবে, এটাকে যদি আমরা এখন না বুঝলে প্রশ্ন করবেন, এখানে কিন্তু তাহাদি, সেকেন্ড পার্সন মুদারে থেকে সেকেন্ড পার্সন আমর হয়, সেকেন্ড পার্সন মুদারে থেকে সেকেন্ড পার্সন আমর, কি হয়? সেকেন্ড সেকেন্ড পার্সন পার্সন আমর। আমর হয়। এখন যদি আপনার প্রশ্ন আসে যে লিয়াহদি, লিয়াহদিয়া, এখানে লিয়াহদিয়া, এখানে কিন্তু কোনো কি নেই, তালিল নেই, লিহাদিয়া কি তালিল আছে? লিয়া দিয়ে না, এখানে না, ওই যে সেকেন্ড ইয়াটা আবার পূর্বের জায়গায় চলে আসবে ওই মাত করার জন্য। না, এটা হচ্ছে আমরে সেকেন্ড পার্সন মানে থার্ড পার্সনে দ্বিবচন বলতেছি, লিয়াহদিয়া। তাই তো তাহলে বলতেছি ওস্তাদ যে ওই যে ইয়া যে হরকত মুক্ত ওই হরকতটা হ্যাঁ নিয়ে হ্যাঁ আসবে ওরা ইয়া মাত করার হ্যাঁ জন্য, আলিফ মাত সেটাই, করার জন্য। হ্যাঁ এখানে হচ্ছে আমি মানে দালের নিচে নুকতা দিয়ে ফেলেছি। তাহলে লিয়াহদি, লিয়াহদিয়া, তারপর কি হবে? ইয়া লিয়াহদুনা, দু দু লিয়াহদু মুদারে ছিল কি? ইয়াহদুনা, যা তাই ছিল না মুদারেতে? জি এখন মুদারে বহুবচন, আমরা আমরের বহুবচন আগে দেখানোর আগে মুদারেটা দেখাতে হবে, নাহলে তো আমরটা বোঝা একটু সমস্যা হয়ে যাবে। জি অনেকে নূতন আছে, একটু জমাটা একটু দিয়ে দেন কিভাবে ইয়াটা বিলুপ্ত হইলো একটু দেখাই দিলে আচ্ছা, ভালো হয়। এখানে কিন্তু জমাটা কিভাবে বিলুপ্ত হলো এটা দেখানোর মধ্যে কল্যাণ অকল্যাণ দুইটাই আছে, তারপর আমি দেখাবো ইনশাল্লাহ। তার কারণ হচ্ছে কি, ওই যে ছোটবেলায় যখন আমরা কবিতা মুখস্থ করেছি বা কোনো কিছু মুখস্থ করেছি, তখন কিন্তু বুঝে মুখস্থ করিনি, যার জন্য সহজে মুখস্থ হয়েছে।
যখন এটাকে যখন তার মনের মধ্যে থেকে তার স্পিরিট আসবে যে আমার তো জানতে হবে এরকম হলো কেন, পুরাতনদের জন্য বলা যায়, নতুনদের জন্য ওরা ওনারা আগে মুখস্থ করবে। তা তবু আমি বলে দিচ্ছি, আসলে মূলত আচ্ছা ছিল হচ্ছে, এইটা আমরা ডিলিট করি আগে, জায়গাটা খালি করি। এখানে ছিল মোলা মূলত, আগে মুদারটা লিখে দেখাচ্ছি, ইয়াহদি ইউ ইয়াহদি ইউ না ছিল কি ছিল, ইয়া ইয়াহদি ইউ না ইউ না, এটাই ছিল কিন্তু মুদারে। আর এখন মুদারে যদি ইয়াহদি ইউ না থাকে, এখানে নিয়ম হচ্ছে লাম কালিমা কোনটা, ইয়া লাম কালিমা কোনটা, ইয়া ইয়া, তার পূর্বে ইয়া কি আছে, তার তার পূর্বে পূর্বে জের আছে, জের আছে, তার পূর্বে জের আছে। জের আছে। এখন নিয়ম হচ্ছে যে, একটা নিয়ম আছে এরকম যে, নাম কাল যদি লাম কালেমা ইয়া হয় এবং তার পূর্বের অক্ষরে যদি জের হয় এবং তার পরবর্তী যদি বহু বচনের ওয়াও আসে, ওয়াউল জমা বলা হয় এটাকে, কি বলা হয়, ওয়াউল জমা মানে ওয়াউল জমাই মানে হচ্ছে কি, বহু বচনের ওয়াও, তাহলে নিয়ম হচ্ছে আপনার ওই ইয়াটা তখন সাকিন হয়ে যায়, ইয়াটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, সাকিন হয়ে ইয়াটা সাকিন সাকিন হয়ে কোন যাবে। কন্ডিশনে, এটা খেয়াল করেন কিন্তু, এটা কিন্তু এভাবে বললে হবে না যে ইয়া পূর্বে জের আছে তাহলে এই জন্য এখানে সাকিন দিতে হবে, এই এই নিয়ম না, কিন্তু নিয়ম বুঝতে হচ্ছে যে কন্ডিশন এখানে আমরা ফলো করতে পারি না, সেটা তো পারি, কিন্তু নিয়ম তো বইয়ের লেখক নিয়ম তো ওটা না, ওটা ঠিক আছে, ওটা আপনি মনে রাখার জন্য ওটা বলতে পারেন, কিন্তু বইয়ের নিয়ম হচ্ছে যে যদি লাম কালেমা ইয়া থাকে এবং তার পূর্বের অক্ষরে যদি জের থাকে মানে কাসরা থাকে এবং পরবর্তীতে যদি ওয়াও উইল জামায়, ওটাকে বলা হয় কি বহুবচনে ওয়াও, সেই ক্ষেত্রে তখন এই ইয়ার উপরে কি দিতে হয়, উস্তাদি সাকিন সুকুন দিতে হয়। বহুত ইয়ে করছে, এটা তো এই কায়দা তো জানতাম না, আমি তো মনে ধরে নিছি উস্তাদ যে বলি যে মুজারে যেভাবে করছেন ওই নিয়মে এটা এটা না এডিশন না, ইয়ার এটা হচ্ছে নিয়ম হচ্ছে কি, আপনি আমি অনেকদিন আগে তো বই পড়েছি, তো এটা নিয়ম আছে হলো যে না, ঠিক ইয়ার আছে। পরে পূর্বে জের পরে যদি বহু বছরের অ থাকে, আচ্ছা এই উস্তাদ জি, কথাটা ওখানে আছে। আবার একটু বলেন, লিখে নেই উস্তাদ জি। আচ্ছা, ওইটা হচ্ছে যে লাম কালিমা যদি ইয়া হয়, সরাসরি ইয়ার কথা বলা আছে বইতে, ইয়া হলে এবং তার পূর্বে যদি জের হয় কাসরা হয়, ওখানে তো জের বলবে না, বলবে হচ্ছে কাসরা, আর পরে যদি ওয়াউল জামউ, ওয়াউল জামই যেটাকে আমরা বলি, এর এই এই ওয়াউল জামই এবং কাসরার মাঝখানে যদি ইয়া থাকে, তাহলে ওই ইয়াটাকে তখন সুকুন দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে প্রথম নিয়ম। জি, এরপরে এটা নিয়ম আরেকবার হচ্ছে কি, বলেন না, তারপরে হ্যাঁ যদি জামাউল কি বলছেন, ইয়ার জামাইল ওয়া, আরে জামাইল ওয়া বা ওয়াউল জামাই, মানে ওয়াউল জাম বহু বচনের ওয়াও, আমি লিখে দিচ্ছি, ওয়াউল বা ওয়াউল জামাই বা ওয়াউল জামউদ মানে ওয়াউল জামাই বলতে পারেন, দুটাই বলতে পারেন, মানে বহু বচনের ওয়াও বলতে, বাংলায় বলতে গেলে বহু বচনের ওয়াও, বুঝেছেন? ওয়াজ লম্বা, আমি কিন্তু নিয়মকানুন ভুলে যাই, আপনি একটু লিখে রেখেন তো নিয়মগুলো। যে আমার সব করা আছে, খালি এই নিয়মটাই নাই, এটা হচ্ছে কি আমার আমার বললাম, আমার যে কাছে লাম কালেমায় দশটা নিয়ম যদি করা আছে। ইয়া থাকে এবং তার পূর্বে যদি জের থাকে মানে কাসরা থাকে এবং তার পরে যদি বহু বচনের ওয়াও থাকে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই ইয়াটা সুকুন হয়ে যায়। আমি এতদিন তো জোড়া তালি মেরে ওই নিয়ম চালাইছি, এই জন্য তো আপনার কাছে না, শুনি আপনি নাই। যেটা বলতো যে লিপিনরঞ্জন আপা যেটা বললো, ওইটা জি মনে রাখার জন্য জি সুবিধা, আমরা মনে ওইটাই, রাখার জন্য সুবিধা। এখন কি করতে হবে, ইয়া সুকুন ও সুকুন দুইটা অক্ষরে সুকুন, তাহলে কোনটা বিলুপ্ত হবে? ওস্তাদ জি আমি এমনি বলছি, মনে রাখার জন্য যদি সুবিধা হয়, আমাদের তো দরকার ইয়ারে সুকুন বাড়ানোর, অত কঠিনে যাওয়ার কোনো দরকার আছে না, জিজ্ঞেস করি জেনে প্রয়োজন রাখার আছে জন্য কি, ভালো, জেনে রাখলে ভালো, হ্যাঁ জেনে রাখার জন্য মনে ঠিক করেন আছে, আমি যদি না জানতাম তাহলে আমিও তো একই কথা বলতাম, যে না না ঠিক আগেও আছে, বলেওছি অনেক সময় আপনাদের সুবিধার জন্য, যে ইয়া সুকুন মানে ইয়া যদি তার পূর্বে জের থাকে তাহলে ইয়ার উপরে পেশ বাদ দিয়ে সুকুন দিতে হয়, এটা নিয়ম। এখন কি করতে হবে, ইয়াটাকে
বিলুপ্ত করে দিতে হবে, কারণ দুইটা অক্ষর পাশাপাশি এখন প্রশ্ন আসতে পারে, আমি তো ওয়াও বিলুপ্ত করতে পারি, তো ইয়া করব কেন? এটার কারণ হচ্ছে আপনার ওয়াওটা তো বহুবচন, এখানে বহুবচন না, আপনি ফর্ম, এটা তো বহুবচনের ক্রিয়া, না, ও বহুবচনের পরে তো চিহ্ন তারপর আপনাকে রাখতে হবে, না, ওকে টাচ করাই যাবে না। ওয়াওকে রাখতে হবে, এই জন্য আপনাকে কি করতে হবে, ইয়াটাকে এখন বিলুপ্ত করে দিতে হবে। তাহলে এখন কি হলো, ইয়া দিউ না হলো, কিন্তু আসলে এটা পড়া কি কঠিন কঠিন, এই জন্য ওয়াও সুকুন তার রূপান্তর পূর্বে পেশ দিতে হবে। তাহলে কি হলো, ইয়াহাদুনা, ইয়াহাদুনা হয়ে গেল। আর এটা তাহলে কি হবে, আমর কি হবে, লিয়াহাদু কি হবে, আমরটা লিয়া নুন থাকবে না, লিয়াহাদু নুন পড়ে যাবে। এটা হবে। তাহলে লিয়াহদি, লিয়াহদিয়া, লিয়াহাদু, এটা হচ্ছে বহুবচন থার্ড পার্সন, বুঝতে পেরেছেন এবার? সবাই কি বুঝেছেন নাকি? বুঝেছি এইটা বুঝেছি, যেটা নিয়ম একটু সেটা বলেন আপনাকে স্যার। বললাম, কিন্তু মনে রাখার জন্য আপনি এটাও বলতে পারেন যে ইয়ার পূর্বে জের, ইয়া সুকুন করে দিলাম, বাস, এটা মনে রাখার সুবিধার্থে। কিন্তু নিয়ম হচ্ছে যে, বলেন, আপনি বলেছিলেন একটা ইয়েতে নিয়মে যে জেরের ইয়ার উপরে পেশ, আর তার সামনে যদি জের থাকে, জেরের পরে ইয়া পেশ পড়া কঠিন, এই জন্য ইয়ার উপরে সুকুন দিতে হবে। হ্যাঁ, পেশ তো, পেশ হচ্ছে ওয়াও, পেশ তো ওয়াও আর পেশ তো একই হয়, এরাব, ওটাও ঠিক আছে। তাহলে এখানে কি হলো, বহুবচনের ক্ষেত্রে ইয়াহাদু না হলো কিভাবে, ইয়াহাদি ইউ না ছিল, ইয়াহাদি ইউ না ছিল, পরবর্তীতে কিভাবে বিলুপ্ত হলো আমরা বললাম যে লাম কালেমা যদি ইয়া হয় তার পূর্বের অক্ষরে কাসরা, এবং পরবর্তী অক্ষর যদি বহুবচনের ওয়াও হয় সেক্ষেত্রে নিয়ম হলো ইয়াটাকে সুকুন করে দেয়া। আর যেহেতু ওয়াও ইয়া দুইটাই সুকুন, আর ওয়াওটাকে যেহেতু বহুবচনের জন্য রাখতে হবে, এই জন্য ইয়াটাকে আমরা কি করব, পাশাপাশি দুই দুটো অক্ষরে সুকুন থাকলে একটা অক্ষর কি করতে হয়, বিলুপ্ত করে দিতে হয়, এই জন্য আমরা ইয়াটাকে বিলুপ্ত করে দিলাম। আর হয়ে গেল ইয়াহদিউ, ইয়াহদিউ না হলো, যেহেতু ওয়াও সাকিনের পূর্বে জের পড়া কঠিন, ওই জন্য ওয়াওর পূর্বের অক্ষরে পেশ দিলাম, তাহলে বহুবচনের ইয়াহদু না হয়ে গেল, আর আমরের হবে লিয়াহদু। জি, এই আপনার এই কায়দাটা শুনে আজকে এই মুহূর্তে চট করে হঠাৎ খাতার দিকে তাকাই, খুব ভালো লাগছে। এই কারণে মাথার মধ্যে একটা জিনিস ছিল যে লি ইয়াহ দি না, এখানে তো দালের পরে জেরের পরে, তাহলে ইয়াটা বিলুপ্ত, সুকুন করে বিলুপ্ত, ইয়া সুকুন হচ্ছে না কেন, এখন এই যে বুঝলাম আর কি। এই কারণে যে ওইখানে ওই কন্ডিশনটা লাগাইলে শুধু জমার নাই, কি জমার ওয়াও থাকলেই কেবল ইয়ার উপরে সুকুন হবে, হ্যাঁ আর জি, নাইলে হবে না। এই আলহামদুলিল্লাহ, কারণে মানে আলহামদুলিল্লাহ, জমা মুয়ানাসের ওইটা কিছু পরিবর্তন হয়নি। আচ্ছা চাই কে তো না বুঝতেছে না, মনে হয় কথা বলতেছে নাকি, কথা বলতেছে না। এবার আরেকটা, তাহলে লিয়াহাদি, লিয়াহাদিয়া, লিয়াহাদু, তারপর লিতাহাদি, লিতাহাদিয়া কি হবে, দিনা ইয়াহাদি না, তাহলে এখানে আমরা আবার সে মুদারেতে যাব, মুদারেতে কি ছিল, এটা একটু দেখান, ইয়াহাদি, ইয়া ইয়া দ্রিবনা, ইয়া দিনা, ইয়া ইয়াহাদি দ্রিবনা, না কি হবে, ইয়া ইয়াহাদি না, দিনা, ইয়া সুকুন, কারণ আপনারা যখন পড়েছেন দরাবা ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু, ইয়াদ্রিবানি, ইয়াদ্রিবু না, তাদ্রিবু, তাদ্রিবানি, ইয়াদ্রিবনা, তাহলে কি হবে, ইয়াহদিনা, এভাবে হবে, ঠিক না, কি হবে, ইয়াহদিনা। এখানে নিয়ম হচ্ছে যে দেখেন এখানে লাম কালেমা কি আছে, একই নিয়ম, লাম কালেমাতে ইয়া, তার পূর্বের অক্ষরে জে, তারপরে ইয়াউল ইজ ইয়াউ জায়দা, এখানে আসলে ছিল হচ্ছে ইয়াহদি, আসলে এটা কি ছিল, এটা তো মনে হয় ই হলো না, এটা ইয়াদ্রিবু, ঠিকই, এটা এটা ঠিক আছে ওস্তাদ, এটা কোনো পরিবর্তন হবে না, এটা কি হবে না, এটা কোনো পরিবর্তন হবে না, এটা পরিবর্তন ওয়াও হবে নাই, না, তাহলে এছাড়া তো এটা ওই যে জেরের পরে তো ইয়াদ্রিবু, অটোমেটিকলি ইয়ার উপর ইয়াদ্রিবানি, সুকুন আসে, ইয়াদ্রিবু না, তাদ্রিবু, তাদ্রিবানি, ইয়াদ্রিব না, তাহলে তো হয়ে গেল, ইয়াহদি না না হয়ে গেল, এটা এটা কোনো সমস্যা না, এটা ঠিক আছে, মাশাল্লাহ, এটা ঠিক হয়ে গেছে, এটা অসুবিধা নেই। যদি ইয়ার তো এরপরে জেস আমরা চলে আসছে। যাব সেকেন্ড পার্সন আমরে, এরপরে আমরা কোথায় যাব, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে আমরা এই নিয়মটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে যে লাম কালেমা যখনই ইয়া আসে এটাকে বলা হয়, আমরা গতকালই বলেছিলাম, ইয়া থাকলে সেটা হবে নাকিস, যদি ইয়ার যদি থাকে না কেসে ইয়াই, ওয়াও থাকলে না কেসে ওয়াওই, এভাবে নাম হবে, নামকরণ, যদি নামকরণটা অত জরুরি না, জেনে রাখা ভালো আর কি।
উস্তাদি তাহলে একটা কথা ছিল আমার, উস্তাদি একটা কথা ছিল আমার, এই বলেন। যে জমা মুয়ান্নাসে লিয়া দি না হলো, এখন নুনটা পড়ে যাবে না আমরে, কোনটা আমরে যে লিয়া দি না হলো, এটা মাবনি তো, ওই দুইটা দুইটা নুন জমা জমা মুয়ান্নাস মুয়ান্নাস গায়েবে গায়েব, তো পড়বে না, কিন্তু মাত তো হলো, জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির এই দুইটাই পড়বে না তো নুনটা। ইয়াফ অন্য জায়গায় আল না, পড়বে এটা তো মাত পরে হলে না, পড়তো, এখানে মাত তো আপা পরে এটা হলো হচ্ছে মাদ হয়েছে তো দুর্বল অক্ষর ইয়ার কারণে, কিন্তু আসলে তো মূল মৌলিক দিক থেকে তো এটা মাদ না, আচ্ছা মানে অন্য ঠিক আছে অক্ষর হলে তো মাদ হতো না, দিয়ে বুঝতে বুঝতে পেরেছেন? এটা তো মৌলিক রুট লেটার ইয়া, এটা তো এমন না যেমন ওইখানে যেমন আমরা কি করেছি ইয়াদ্রিব না, অ্যাদ্রিব না, কিন্তু আপনার মাদ হয় ইয়াদ্রিব কোনটা, ওই যে যে আপনার সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিনিন যেটা ওইটাতে মাদ হয়, বুঝেছেন? আমরা তো বলেছি যে জমা মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস হাজেরের নুনটা পড়বে না, পড়বে না। আচ্ছা এরপর আমরা চলে যাব আমরে সেকেন্ড পার্সন আমরে, সেকেন্ড পার্সন আমর তো আমরা বলতে গেলে আগে আমাদেরকে মুদারেতে আসতে হবে, তাহাদিতে আসতে হবে, আবার এখন এটা তো সবাই আগে বলেছি আমর এবং নাহিতে যখনই মুদারেতে ইয়া থাকবে, লাম নাকেস ইয়ায় থাকবে এবং সুকুন থাকবে, তখন এই ইয়াটা সুকুন বলে কথা না, ইয়াটা থাকলে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে আমরে, তাহলে এখনো বিলুপ্ত রয়ে গেছে করে দিলাম। এখন অনেকখানি তো, আলামতে মুদারাকে কি করতে চার হবে, মাসের বাচ্চা বিলুপ্ত, এই কে কথা কে বলে যেন নাকি? কথা বলে জায়গায় শুধু, রয়ে গেছে, আগে হ্যাঁ যাদের কথা বলার আরেকটা প্রয়োজন চিন্তা হবে একটু মিউট করে কথা বলবেন, কথা বলা কিন্তু নিষেধ না, কিন্তু মিউট করে কথা বলবেন যাতে অন্যদের ডিস্টার্ব না হয়, বাসায় যেহেতু ক্লাস করি আমরা কথা থাকতেই পারে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তা এখানে তাটাকে ফেলে দিলে আমরা কি পাচ্ছি, হায়ের উপরে সুকুন দালের নিচে হার জের, উপরে সুকুন দালের উপরে জের, এখন যেটা দালের প্রথম নিচে অক্ষর জেদ সুকুন আইন কালেমা কোনটা, এখানে দাল, দাল দালের জের থাকলে আলিফের নিচে কি দিতে হয়, জের, জের, তাহলে এটা আমার কি হবে, ওস্তাদি ইহদি, ওস্তাদি দালের নিচে জের না বলে আমরা যদি বলি, কারণ হয়তো সিন প্যাটার্নে আর ফা প্যাটার্নে তো জের থাকে নাই, বাকি তিন প্যাটার্নই জের হয়, এক কায়দায় সব প্যাটার্ন কাভার হয়ে গেল না, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এটা বললেই হলো। শুধু নুন প্যাটার্নে পেশ হবে, বাকি তিন প্যাটার্নে জের হবে। ঠিক আছে জি, এরপর আমরা চলে যাব হচ্ছে ইয়াহদি, দ্বি বচন কি হবে, ইহ ইহদি ইহদিয়া, ইহদিয়া ইহদিয়া কি হবে, ইহদি ইহদি ইয়া, ইহদি তাহলে যেমন আমরা পড়েছি ইফাল বা ইদিরিব, ইফাল না ইদিরিব বলি তাহলে সুবিধা হবে বুঝতে, ইদিরিব, যারা নতুন একবারে তারা আপাতত না বুঝলে একটু মুখস্থ করবেন আগে, তারপর দেখবেন অটোমেটিক আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে, তখন যদি প্রশ্ন করেন তখন আপনি বুঝতে সুবিধা হবে। তাহলে ইদিরিব এখানে আমরা কি ফেলে দিলাম, ইয়া ফেলে দিলাম, তাহলে আটটা ফেলে ইদিরিব দিন, হলো, তাহলে ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইহদি ইউ, কি হয় কি ছিল, ইহদি ইউ, তাহলে এখন কি করতে হবে, ওই যে ওই আগেরটার মতো ইহ দু হয়ে যাবে, ওই যে হ্যাঁ জমার ওয়াও আছে যেন ইয়ার উপরে সুকুন দিতে হবে পূর্বে জের থাকার কারণে, এখন কি এই হবে, করতে এই পারে জায়গায় একটা সুকুন চলে আসবে কি জন্য, ইয়ার উপরে লাম কালেমাটা কি লাম ইয়া, কালেমা হচ্ছে ইয়া ইয়া তার পূর্বের অক্ষরে কি জের জের, জের আর তার পরের অক্ষরে বহুবচনের ওয়াও আছে, তাহলে নিয়ম কি ইয়াটাকে সুকুন করে দিতে হবে, সুকুন করতে হবে না, একটু আগে দেখ, একটু আগে আমরা যে নতুন কায়দাটা শিখলাম সেই কায়দার আচ্ছা আর বহুবচনের ইয়াহদিউন আর নিয়ম এরপরে কি হবে, নুনটা পাশাপাশি বিলুপ্ত হবে, বহুবচনের ইয়া ওয়াওটা বিলুপ্ত থাকবে, হবে, এখন আপনি ওয়াও সুকুন তার পূর্বে জের না পেশ করবেন, পেশ করবো পেশ কমা করবেন করার তাহলে কি জন্য, হবে, ইহুদু, বুঝেছেন? এবার ইহদু, তাহলে এটা ডিলিট হয়ে যাবে, ইহদু, তাই হলো তাহলে এই নিয়মটা মনে রাখবেন যে দুর্বল যদি লাম কালেমায় ইয়া থাকে এবং তার পূর্বের অক্ষরে যদি কাসরা হয়, পরের অক্ষর যদি হয় বহুবচনের ওয়াও, সেক্ষেত্রে ইয়াকে কি দিতে হবে,
সুকুন দিতে হবে। সুকুন দিতে হবে। ক্লিয়ার সবার কাছে? জি এটা কি সহজ না কঠিন নিয়ম? জি, সহজ, এখন সহজ, এখন সহজ হয়েছে, সহজ লাগতেছে, কঠিন হ্যাঁ ছিল আর কি। কঠিন হইলো ইমপ্লিমেন্টের জন্য, এটাই চাইতে হবে, সহজ হোক আর কঠিন হোক। না যাই হোক, ব্যবস্থাটা ওইটাই মনে রাখবেন যে বলি রামকালে শিখর জি, মাতে। জি বলি। বলেন। আচ্ছা, এখানে বহুবচনের জন্য ওয়া হচ্ছে বহুবচনের ওয়া, আর ইয়া হচ্ছে আমাদের লাম কালিমা, কিন্তু দুইটা পাশাপাশি সুক না এটা, এই যে আচ্ছা, ইয়ার উপরে কেন সুকুন দিলাম জানি, কিসের উপরে ইয়ার উপরে সুকুন দিলাম? এই জন্য যে আরেকটু তার বুঝে পূর্বের নেন, উপরে কাসবা আরেকটু ছিল, বুঝে নেন। ইহদির এই জেরের জন্য সুকুন দিলাম, কিন্তু জের এবং পাশাপাশি দুইটা বহুবচনের অয়ের সুকুন জন্য, হয়ে গেল, বহুবচনের অয়ের জন্য বহুবচন ওয়ার জন্য সুকুন দিলাম, তা দুইটা নিয়ম সুকুন হচ্ছে যে পড়া যায় না। বহুবচনের অ এবং কাসরার মাঝখানে যদি লাম কালেমা যদি ইয়া হয়, এটাই নিয়ম, যে আচ্ছা আচ্ছা, বহুবচনের অ এবং কাসরার মাঝে যদি যদি ইয়া দুর্বল হয়, অক্ষর ইয়া থাকে, ইয়া তাহলে হয় ওই ইয়াকে সুকুন দিতে হয়। সুকুন দিতে হবে। উস্তাদ জি, তাহলে আগের পাশাপাশি যেটা যখন মাথায় দুইটা সুকুন ঘুরঘুর করে, হলো, তাহলে একটা সুকুন আগের কোন আমরা, নিয়ম? না আগে যেটা বললাম, আজকে তো এই নিয়মটা বললেন, আগে বলেন না, আগের নিয়মটা মাথায় ঘুরঘুর করতেছে, কোন নিয়ম বলেন? ওই ওই যে আর যে দুর্বল অক্ষর পূর্বে জের, তাই ওখানে সুগুন দিতে হবে, তাই? জি এটা অসুবিধা নেই, এটা মনে রাখতে পারেন, মনে রাখার সুবিধার্থে ওটা সহজ আর কি, কিন্তু নিয়ম হচ্ছে এটা। নিয়মটাও লিখে রাখি ওস্তাদ জি, হ্যাঁ তাই নিয়মটা লিখো। লিখে রাখেন, হ্যাঁ 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 ওটা তো আমিও বলেছি অনেক সময়, বলেছি না? ওইটা হলো 100-এর মধ্যে 95, আর 100-এর মধ্যে 100 পাইতে গেলে এই নিয়ম লাগতে লাগাইতে। আর শেষ কথাটা আসলো যে ওয়া ওয়া আমাদের জন্য, আমরা দালের উপরে পেশ দিলাম। হ্যাঁ মানে ইয়েস, ডালের নিচে জের আছে, জেরের পরে ইয়া পড়া সোজা, কিন্তু এই ওয়া ওয়াটা, মা, ওয়া মাত্র পেশ দিয়ে হয়। হ্যাঁ আমি শেষ করি আপা, ওয়াটা তো বহুবচনের ওয়া, তবে এইটাকে রাখতে গেলে ওয়া মাত করার জন্য তার পূর্বে পেশ দিতে হবে। এই হলো পেশ দিতে হবে জি। এইবার বলেন না কিছু, বাকি বলবেন, আমি যেহেতু শুরু করছিলাম এই জন্য আপনাকে আটকা দিই। আবার কোনটাই ফল দেয়? না, বলতেছিলাম যে এটা তো মাদের না, এটা তো বহুবচনের ওয়া, নাই তাই তো বললাম, এই জন্য বহুবচনের ওয়াও দেখে ওইটাকে রাখতে হবে, এই জন্য তার ওইটাকে ওয়াও মাফ করতে হবে, জরিনা তারপর আপা বন্ধ আমাদের দেওয়া দেখি। লাগবে। জি সালাম আলাইকুম। তাহলে সবগুলা বহুবস্থানের ওয়ার ফাঁসে এরকম হবে না? জি 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 মানে যদি দুর্বল ইয়ে থাকে দেখবেন, তাই এই ওয়াটাকে বিলুপ্ত করা হয় না, এটাকে বহুবচনের চিহ্ন হিসেবে এটাকে রাখতে হয়, ওয়াটাকে ভাই মিলাপ তাই, করতে। কি ভাই? এই যে এটার মূল জিনিসটা হইছে লাম কালিমা ইয়া, তার জি তারপরে বহুবচনের ওয়াও, আগের আগের হরফে কাসরা, এটাই তো মূল জিনিসটা। হ্যাঁ, এইটা হইলে তখন ইয়াটা সাকিন হবে, এইটা হইলে ওস্তাদ জি আজকে বললেন যে এইটা হইলো অ্যাপ্রোপ্রিয়েট কায়দা, আর আচ্ছা আমরা আমরা যেটা তাইলে, শিখছি ওইটা চলে, ওইটা মানে কেউ কে না বলার জন্য চলে, না পরীক্ষার পরে খাতায় শোনেন, বা নিজের বোঝার জন্য এটা চলে। পরের টুকু শোনেন, তাইলে এখন দুই দুই সুকুন পাশাপাশি, যেহেতু বহুবচনের ওয়াও তে আমরা হাত দিতে পারছি না, সেই কারণে ইয়াটাকে, ওই ইয়া সুকুনকে আমরা বিলুপ্ত করছি, তাই তো? পরে এখন যেহেতু ওয়াও সুকুন, তার মানে ওয়াও মা এখানে তার জন্য আগে পেশ দিছি, এটাই তো? জি জি হ্যাঁ আর এই যে ওয়া বহুবচন না, আমরা এই পর্যন্ত দুই, আমি যতগুলো দেখছি ওই পাশাপাশি দুই সুকুন থাকলে প্রথমটাই বিলুপ্ত করা হয়, এটাও বলতে পারি, অবশ্যই এটাই অ্যাপ্রোপ্রিয়েট যে বহুবচনের ওয়াটাকে রাখতে হবে, এই জন্য অন্যটাকে ফেলে দিতে হবে, এইটাই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এই আচ্ছা, পর্যন্ত তারপরে যত আমরা চলে পাতলা যাচ্ছি ইহদি কিছু। ইহদি ইহদিয়া ইহদু ইহদি ইহদিয়া ইহদি না, এটা হলো আমর গেল। এরপর আমরা চলে ওস্তাদজি, যাব, হ্যাঁ ওস্তাদজি, মুয়ান্নাসের যে ইহদি, এটার পরে তাহলে ইয়া সুকুন হচ্ছে তাই না? কোনটা এটা? একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে, মাঝের নুন। না সেটা বলছি ওস্তাদজি, যেমন ইহদি ও আচ্ছা ইহদি ওইটা, হ্যাঁ একবচন, হ্যাঁ ওইটা থাকবে, ওইটা ইয়াতে থাকবে, ওইটা তো জি জি রুট লেটারের ইয়া, ওটা তো আর আপনার ইসেন না, রুট পাবেন লেটারের পাবেন। অতিরিক্ত ডাবল ইয়া না এখানে, আর ওইটা না থাকলে তো ওয়াহিদ মুজাক্কার আর ওয়াহিদ মোয়ান্নাস হচ্ছে মুয়ান্নাস না, ওয়াহিদ এক মুয়ান্নাস হয়ে তো যাবে, হচ্ছে না ওটা না থাকলে, তাহলে দুইটা একই হয়ে যাবে যদি ইয়া বিলুপ্ত করা হয়, এই জন্য হ্যাঁ মুয়ান্নাসের না ক্ষেত্রে ইয়া সেটাই, রাখতে মানে হবে।
পড়ার সময় তো অনেক সময় বোঝা যায় না মানে, কিন্তু আসলে তো একটার মধ্যে প্রথমটাতে তো আর ইয়া থাকছে না, কিন্তু মুয়ান্নাসে তো ইয়া থাকছে সেটা থাকবে, বলতেছি। হ্যাঁ ওই মুয়ান্নাসে থাকবে, দুইজনকে পার্থক্য করার জন্য হয়তো ইয়াটা থাকবে, বা আবার ওই যে উস্তাদ যেটা বললেন এটা রুট লেটারের ইয়া, অতবেকে রাখতে হবে। এখানে তো আপনার দেখেন ইয়া তো ডাবল ছিল, এখানে ডাবল ছিল না? জি জি ই না, হ্যাঁ, যেমন আমি লিখে না দেখাচ্ছি, যেমন দেখেন ওস্তাদজি একটু লিখে দেখান। আপনি ঈদ রিব না পড়েছেন না? ঈদ ঈদ রিব না, ঈদ রিবি, ঈদ রিবি এখানে ভুল হয়েছে, ঈদ রিবি, ঈদ রিব, ঈদ রিবা, ঈদ রিবু, ঈদ রিবি, তাহলে কি হবে? ঈদ রি বি। আমাদের এখন দেখেন এখানে রুট লেটার কোনটা, বা না? এখানে বা রুট লেটার কোনটা? ইদ্রিব জি বা। বা এখন তাহলে এখানে বা কি লিখবেন আপনি? ইহিদি। আহ, ইহিদি ই এখানে হবে ই ডি ই ই না, এটাই হওয়ার কথা ছিল, ঠিক না? ইহিদি ই নুন না আসবে না তো উস্তাদ জি? আসবে, হ্যাঁ, মুজারে করতেছে তো, মুদারের থেকে আনতেছি আমি, অবশ্য মিলে ফেলাইছেন উস্তাদ জি, তা তো সরাই দেন নুন আনতে গেলে, আর কোনটা? আলিফ সরাই তা, আলিফ সরাই তা দেন অথবা নুন ফেলে দেন, দুইটার যে কোনো একটা আচ্ছা করতে হবে। নুনটা ফেলে দিই, সেটাই ভালো, নুনটা ফেলে দিলেই সমাধান হয়ে যায়। ইহিদি এখানে, ইহিদি ই এটাই ছিল কিন্তু। তাহলে আমি, আপনি যদি এখন নিয়ম কি, লাম কালেমা এখানে কি আছে? ইয়া হ্যাঁ, আছে লাম কালিমা, ইয়া আছে ওস্তাদজি, ইয়া আছে, তাহলে আপনার পূর্বের অক্ষরে কি আছে? দের আছে, এর আছে। আছে। তাহলে আপনাকে এখন কি করতে হবে, ওই যে পরবর্তী, এটা কিসের ইয়া? মুয়ান্নাসের ইয়া। তাহলে এখন মোয়ান্নাসেরিয়া জি, আপনাকে ওই মুয়ান্নাসের ইয়া এবং কাসরার মাঝে যদি ইয়া থাকে তাহলে সেই ইয়াটাকে সুকুন দিতে হবে এখন। তাহলে আগে আগের কায়দাটা আর একটু বাড়বে, মানে খালি হ্যাঁ হ্যাঁ, জমা ওয়া, জমাইল ওয়া বললে হবে না, এখানে আবার মুয়ান্নাসের ওয়া মানে অথবা ওইটার দুর্বল ক্ষেত্রে, অক্ষর ওইটা হবে। ওইটার ক্ষেত্রে ওইটা এক একটার ক্ষেত্রে এক একটা। এখন আপনি কি যদি করবেন, এখানে একটা ইয়াকে বিলুপ্ত করে দিবেন, দুইটা তো রাখতে পারবেন না, দুইটাই সাকিন বিশিষ্ট, ওই জন্য তখন হয়ে যাবে ইহদি, বুঝেছেন? জি জি বুঝতে পারছি, রেকর্ডটা শুনবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন। কিন্তু উস্তাদ যে একটা প্রশ্ন, সেটা হলো এখানে যে পাশাপাশি দুইটা ইয়া সুকুন, আমরা আমরা মূলত তো মোয়ান্নাসের ইয়াটাই তো রেখে দিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি রুট লেটারের একটা তো আমরা ফেলেই দিলাম। উস্তাদ, গতকাল কি রেকর্ড দিয়েছিলেন? গতকালের রেকর্ডটা তো আমি তো যে রেখে চলে গেছিলাম, পরে রেকর্ডটা কি হয়েছিল, ল্যাপটপের ডিস্টার্ব দিছিল, রিস্টার্ট দিছিলাম, পরে কনভার্ট হয়েছে কিনা দেখা হয়নি। আমার আজকে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, তো সবকিছু কালকে রাতে উলট পালট হয়ে গেছে রাত 10টার সময়, বুঝতে পেরেছেন? তারপর থেকে আর মাথা ঠিক নেই, মেহমান আসছে, ডাক্তার ভর্তি হয়েছে হাসপাতালে, এদিকে কালকে রাতে খবর আসলো আমার বোন ভগ্নিপতিরা আসতেছে আগামীকাল রাতে উঠবে, তো আমরা তো বাড়িটা বন্ধ হয়ে গেল। তাহলে আমরা, এটা হল আমর গেল, এখানে তো দুইটা দুর্বল হরফের উপরে সুকুন আসার জন্য হলো না, হ্যাঁ দুইটা পরিবর্তনটা আবার, দুইটা ইয়াতে সুকুনার কারণে একটা ইয়া বিলুপ্ত হয়ে গেল প্রথমে এটা। হুম আচ্ছা এখন আচ্ছা, আমরা এটা চলে তো যাব শুধু, নাহিতে, এটা তো নাহি শুধু হবে, দুর্বল না ওস্তাদ জি, নাহি হচ্ছে থার্ড পার্সন, নাহি হলো থার্ড পার্সন মুদারে থেকে, তাহলে কি হবে? ইয়াহদি, এটা ছিল হচ্ছে মুদারে, এখন কি হবে? লা, আমি মিট করে কথা বলতেছি উস্তাদ, আমি ওই ওই জিনিসটা একটু, আমাকে একটু যদি বলতেন, এটা আমি ভালো করে ইয়ে করতে পারি না। কোনটা? ইহদি না ইহদি ই না ছিল, ইহদি ই ছিল, ইহদি ই, তাহলে ইহদি এখানে ই, ওইখানে হচ্ছে লাম কালেমা ইয়া, তার পূর্বের অক্ষর জের, পরবর্তী হচ্ছে মুয়ান্নাসের ইয়া, হ্যাঁ দুইটাই এই এখানে, জন্য প্রথম ইয়াটাকে, যে ইয়াটা আপনার ই ছিল, জের ছিল, ওইটাকে আমরা সুকুন করে দিলাম,
আচ্ছা প্রথম ইয়া সুকুন, লাম কালিমা ইয়া সুকুন এবং মুয়ান্নাসের ইয়া সুকুন, দুই ইয়া সুকুন হওয়ার কারণে প্রথম ইয়াটাকে আমরা বিলুপ্ত করে দিলে তাহলে কি হয়ে যাচ্ছে? ইহদি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই ওই মোয়ান্নাসের ইয়েটা ফেলে দিছে, সুকুন করে দিছে। হুম 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 মুয়ান্নাসের ইয়াটা তো সুকুন ছিল আগে, না, ওই যে পরেরটা ইদ্রি বিন, ওটা লাম কালেমার ইয়াটা সুকুন করে দেওয়া হয়েছিল, লাম কালিমার ইয়াকে সুকুন লাম করে দিছে। কালেমার ইয়া। এবং আমরা বললাম না আজকে যে নিয়মগুলো বলতেছি সেগুলো সব তো একই কথা, যে আপনার লাম কালেমা ইয়া হলে তার পূর্বে যদি কাসরা হয়, এই নিয়মটা তো আমরা বলতেইছি। জি আপনার যদি ওটা কঠিন মনে হয় আপনার ওটা মনে রাখতে পারেন, যে আপনার লাম কালেমা ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের হলে পড়ার সুবিধার জন্য ওই লাম কালেমার ইয়ার উপরে কি দিতে হবে? সুকুন দিতে হবে। এটা সহজ পদ্ধতি আর কি, মনে রাখার সুবিধার জন্য। ক্লিয়ার? আর যদি আপনি 100% সঠিক বলতে চান তাহলে ওটাই বলতে হবে, যে আপনার অউইল জামাই, তারপরে আমরা যেগুলো বলেছি মুয়ান্নাসের ইয়া, এইগুলো যে বলেছি এইগুলো যদি হয় এবং এগুলো এবং কাস্টার মাঝে যদি লাম কালেমা ইয়া বিশিষ্ট হয়, ইয়া অক্ষর হয়, তাহলে সেখানে জের দিতে মানে সুকুন দিতে হয়। না, এখানে তো ওস্তাদ এই ইয়াটার নিচে, যে ইয়াটার নিচে জের, এটার পূর্বে তো ইয়া, তার পূর্বে জের। না এটা আপনি লেখাটা দেখেননি, জি, লেখা ইয়াদ দেখেননি রিবেন, আপনি, খেয়াল করেননি ইয়াদ লেখাটা রিবি, এখানে দেখেন, ই দি ই, এটা হচ্ছে মূল ছিল। এখন এই যে যে এখানে লাম কালিমার ইয়া কোনটা? দুইটা ইয়া, তার মধ্যে লাম কালিমার ইয়া কোনটা? লাম কালিমা হলো এই প্রথমটা ডালের লাম বন্ধা। কালেমার ইয়া, জি ঠিক না? কারণ জি এটা তো আসলে ছিল ঈদ, মানে আপনার ইয়া মানে তাহাদিদ তাদরিবি না ছিল না মুদারেতে? ইদ্রিবিনা, তাদ্রিবিনা, তাদ্রিবিনা। তাদরিবি না ছিল, তা আমরে তো আপনার নুনটা এখানে ই হয়ে গেছে, পড়ে গেছে ঈশের নুন, মুদারের নুনটা পড়ে যাবে না, যেহেতু মাদের পরে নুন এটা, তাহলে পড়ে যাবে না, জি তাহলে নুনটা ফেলে জি দিলাম, থাকলো কি ইহদি ই, এটাই ছিল, এটা থাকলো। এখন নিয়ম হচ্ছে যে লাম কালেমা যখন ইয়া হবে, তার পূর্বের অক্ষর যখন কাসরা হবে এবং তার পরবর্তী অক্ষর যদি কি হয় মুয়ান্নাসের ইয়া, তখন আপনার ওই প্রথম ইয়াটা যেটা লাম কালেমার ইয়ার উপরে সুকুন দিতে হবে। এখন এই এই মুয়ান্নাসের ইয়াও সুকুন, আবার এই যে লাম কালেমা ইয়াও সুকুন, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই প্রথম যে মানে সুকুন বিশিষ্ট অক্ষর এটাকে আমাকে বিলুপ্ত করে দিতে হবে। বিলুপ্ত করলে তখন কি থাকবে? ইহদি। জি ওস্তাদ, বুঝেছেন? জি ওস্তাদ, জাজাকাল্লাহ খাইর। আর এটাকে আরো যদি সহজ মনে করেন, সহজভাবে বলা যায় যে আপনি এরকম বলতে পারেন মনে রাখার সুবিধার জন্য, সেটা হলো যে এখানে হচ্ছে, দেখেন আবার দেখাচ্ছি, এখানে লেখা হয় না ইহদি, এখানে ই এটা না। এখন নিয়ম হচ্ছে যে দালের নিচে জের, ইয়ার নিচে জের, কিন্তু জের জেরের পরে যদি ইয়া থাকে সাধারণত সেটা ইয়ার উপরে সুকুন দিয়েই পড়া সুবিধা। এই জন্য কি করে, ওই জেরের পরে ইয়া সুকুন বিশিষ্ট হয়, যেমন অ এর পরে, জি পেশের জি পরে ওয়াও কি হয়, সুকুন বিশিষ্ট হয়, জি ঠিক না? জি পেশের জি পরে ঠিক, ওয়াও সুকুন বিশিষ্ট হয়, জেরের পরে ইয়া সুকুন বিশিষ্ট হয়, মাত করতে হয়। এই জন্য এখন দেখা যাচ্ছে যে ইয়াটাও সুকুন আবার এই ইয়াটাও সুকুন। এখন প্রথম ইয়া কোনটা, প্রথম সুকুন বিশিষ্ট অক্ষর কোনটা? এইটা। এখন যদি প্রশ্ন করেন যে তাহলে এটা আমি ডিলিট না করে এটাও করতে পারি, কিন্তু এটা করলে তো আপনার, এটা তো আপনার মুয়ান্নাসের ইয়া, এটা আপনার তো আলামতের মোয়ান, আলামতুল মুয়ান্নাস এখানে, তাহলে এটা কারণ জি আপনি ডিলিট করতে পারতেছেন না। এই জন্য নিয়ম আপনার প্রথমটা ডিলিট করা। তাহলে এখানে কি হচ্ছে, এটা ডিলিট করলে থাকছে কি ইহদি, মাপ থেকে জি যাচ্ছে। ওস্তাদ, জি ওস্তাদ ওস্তাদ, তাহলে তাহলে কি এটা ওই যে আপনার ওখানে হলো বহু বছরের ওয়াও, আর এখানে আসছে হলো মুয়ান্নাসের ইয়া, কায়দার মধ্যে এই দুইটাই মনে রাখতে হ্যাঁ হবে। যদি মনে রাখতে চান, আর যদি
সাধারণ যদি মনে রাখতে চান, মানে সব সাধারণ প্রাথমিক পর্যায়ে, তাহলে আপনি এটাও বলতে পারেন যে ইয়া তার পূর্বে জের থাকলে ইয়াটা সুকুন হয়ে যায় পড়ার সুবিধার জন্য, এই জন্য আমরা ইয়াটাকে সুকুন করে দিলাম। তারপরে দুই ইয়া সুকুন, প্রথম ইয়াটাকে বিলুপ্ত করে দিলাম। এই এটা হচ্ছে যে আমাদের নাহি। আবার নাহি কি হলো? নাহির ক্ষেত্রেও একই নিয়ম, লা ইয়াহদি, লা ইয়াহদি। ও একই নিয়ম, লা ইয়াহদি, লা ইয়াহদিয়া, লা ইয়াহদু, একই নিয়ম। বুঝতে পেরেছেন? ওস্তাদ, নাহির ক্ষেত্রে তো আর তালিলের দরকার নাই, কোনো আমরের টা তালিলের দরকার থেকে নেই, এটা শুধু। আমর নাহি তো একই নিয়ম। জি লা জি তাহাদি, লা তাহাদিয়া, লা ইয়াহদিনা, লা তাহাদি, লা তাহাদিয়া, লা তাহাদু, লা তাহাদি, লা তাহাদিয়া, লা তাহাদিনা, লা আহাদি, লা নাহদি। শুধুমাত্র শেষে ইয়া থাকবে না, ইয়া থাকবে দুইটাতে, জমা মুয়ান্নাস গায়ব আর জমা মুয়ান্নাস হাদির। ইয়া থাকবে না, নুন থাকবে, নুন থাকবে, ওই নুন থাকবে, নুন নুন থাকবে থাকবে, আর কি, নুন থাকবে আর জমা কি। হ্যাঁ, মোহাম্মদ গায়েব, জমা মোহাম্মদ ওই নুন বলি থাকবে, একটা আর হয়ে যায় আর একটা, মানে মুখের মধ্যে থাকে একটা, মুখ দিয়ে বের হয়ে যায় আর একটা। হয় অনেক সময় যে হয় আচ্ছা, এখন আমরা চলে স্বাভাবিক। যাব ইসমে ফায়েলে। তাহলে ইসমে ফায়েলে যদি যান, তাহলে রুট মাদিতে কি ছিল? হাদাইয়া, মূলত ছিল কিন্তু হাদায়া, তাই যে মূলত কি ছিল? হাদায়া। এটা যেহেতু 1 নাম্বার ফর্ম, তাহলে ফা কালিমার পর একটা আলিফ দিতে হবে, তাহলে কি হবে? হা আইন কালেমায় জের, লাম কালেমায় কি হবে? দুই দুই পেশ, পেশ, লাম কালেমায় দুই পেশ। দুই পেশ, তাহলে এখানে দ্বিগুণ। দেখেন, এখানে লাম কালেমা হচ্ছে ইয়া, তার পূর্বের অক্ষরে কি আছে? জের জের। এখন এইখানে আপনি কি করতে পারেন, শর্ত যদি সহজে মনে রাখতে চান, যেটা আমরা আগেও বলেছি যে নিয়ম হচ্ছে যে যখনই দুর্বল অক্ষর ইয়া ইসমে ফায়েলে থাকে এবং তার পূর্বে জের থাকে, তখন ওই ইয়াটাকে আমরা বিলুপ্ত করে দেই, বিলুপ্ত করে দিয়ে তার পূর্বের অক্ষরে ইয়ার সাপোর্টিং আরেকটা কাসরা দিয়ে দিই, তাহলে কি হয়ে যায়? দিন, হা দিন। এটা হচ্ছে সহজ পদ্ধতি, এটা তো এটাই। বলছিলাম স্যার যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াকে বিলুপ্ত হ্যাঁ, করে আবার তারপরে। এটাও বলা যাবে যে আপনি যদি এটাও বলতে চান যে আপনি লাম কালেমা ইয়া, তার পূর্বের অক্ষরে কি আছে? জের আছে, তখন নিয়ম হচ্ছে ওই ইয়াকে সাকিন করে দিতে হবে। এটাও কিন্তু এক্ষেত্রেও বইয়ের ভাষা কিন্তু এটা, বুঝতে পেরেছেন? তখন ওস্তাদ জি, আমরা যদি এই হাদি ইউন কথাটা বলি, তাহলে কি ভুল হয়ে যাবে কিনা? ভুল হবে না, দুর্বল অক্ষর তো আপনার এসে ফাইলে আমরে নাহিতে এটা থাকবে না তো, নাম কালিমাই এটা তো, ও ফাইলেও থাকবে না, ইসমে ফাইল না তো না এটা। না থাকবে না, থাকবে না, এটা আচ্ছা শুধু দুর্বল অক্ষর এসে ফাইলে লাম কালেমা না, আইন কালেমাতেও থাকে না। আচ্ছা আচ্ছা, আইন কালেমায় হামজা দিতে, হামজা আইন করতে হয়, কালেমাতে ওয়াও ইয়া হামজা হয়ে যায়। থাকলে হামজা হয়ে যায়। জি, ওটা হ্যাঁ, ওটা আইন মনে আছে কালেমাতে ওয়াও ইয়া থাকলে হামজা হয়ে যায় সেটা, এবং তাও তাও বইয়ের ভাষা ওস্তাদি। কিন্তু না, তাহলে বইয়ের এটা ভাষা কিন্তু ওয়াওটাকে আগে ইয়া করতে হবে। বইয়ের ভাষা কি? ও আচ্ছা, আগে ইয়া করে নিতে হবে। যেমন দেখেন, কবিলুন, কলার এসএ ফাইল কি? কইলুন, কইলুন, কবিলুন। নিয়ম হচ্ছে আপনার বইয়ের ভাষা হলো এই ওয়াওটাকে আপনাকে ইয়া বানাতে হবে, তাহলে কি হলো? কইলুন, কইলুন। এইবার ইয়াটা হামজা হবে না? এবার ইয়াটা হামজা হয়ে যাবে, ক্লিয়ার? এটা হচ্ছে বইয়ের ভাষা, আর আমরা সহজে বলি ওয়াও ইয়া থাকলে হামজা হয়ে যাবে, ব্যাস, এটা সুবিধার জন্য, মনে রাখার সুবিধা, বুঝেছেন? উস্তাদ, এটা যে আমাদের 1 নম্বর ফর্মের থেকে আসছে, এটা কিভাবে বুঝবো? 1 নাম্বার ফর্মে আসবে, বুঝবেন হচ্ছে মাদি মুদারে মনে রাখতে হবে। না, আর একটা বুঝারও কায়দা আছে, ফা কালিমার পরে আলিফ থাকবে এসপি ফাইলে, 1 নম্বর ফর্মে। ও 1 নম্বর ফর্মে এসএ ফাইলের ক্ষেত্রে তো আপনার কখনোই মিম ফাইল আসবে তো না, পরে কিন্তু দুই বানাবো, থেকে ফাইল নিয়ে তো পরে 10 বানাবো। পর্যন্ত এসনে ফাইলে সব সময় মিম চলে আসবে, মিম পেশ, মিম পেশ। যেমন মুসার, মুসাববিহুন, মুকাতিলুন, মুসরিফুন, তারপরে কি আপনার মুসাববিহুন, মুসলিমুন, মুসলিমুন, মুতাকাবিলুন, তারপরে কি মুনকাতিলুন,
মুজতানিবুন মুস্তাগফিরুন, সবগুলো 2 থেকে নিয়ে 10 পর্যন্ত সকল এসমে ফায়েলের ক্ষেত্রে নিয়ম হলো আলামতে মুদারেকে ফেলে দিয়ে সেখানে একটা পেজ বিশিষ্ট মিম আনতে হবে, আইন কালেমায় জেড দিতে হবে। এটা হলো 2 থেকে 10। আর এক এক নম্বরে যে ফর্মগুলো আছে, নুন প্যাটার্ন, তারপরে দত প্যাটার্ন, ফা প্যাটার্ন, সিন প্যাটার্ন, এটার নিয়ম হচ্ছে ফা কালেমার পর আলিফ, আইন কালেমার জের, লাম কালেমার 2 পেশ। এটা হলো এসমে ফাইল। যে প্যাটার্নে যে আপনি, হ্যাঁ উস্তাদ জি, যে হাত দিন, এটা এটা জানি কি বললেন লাস্টে, ডাবল জের হবে এটা হচ্ছে যে দেখবেন কি। আপনার যদি আইন কালেমায়, লাম কালেমায় যদি কি থাকে, দুর্বল অক্ষর ইয়া থাকে বা ওয়াও থাকে, তখন তার পূর্বের অক্ষরে, পূর্বের অক্ষরে যে হরকত থাকে সেই হরকতটাকে আপনার কি করে দিতে হয়, ডাবল করে দিতে হয়, দুর্বল অক্ষর বিলুপ্ত করে। এটা হচ্ছে বইয়ের ভাষা না, এটা হচ্ছে বুজার ভাষা আর কি, বুঝতে পেরেছেন? পূর্বের অক্ষরে কি থাকলে পূর্বের অক্ষরে যে হরকত থাকবে সেই হরকতটা ডাবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যেমন এটা যদি আমি একটু আরো একটু দেখাই, যেমন এটা তো গেল আপনার হা দিন হবে, ঠিক না? তাহলে সেই হিসেবে এটা কি হবে, হা দিন হবে না? কিন্তু আবার যদি দেখেন আরেকটা আছে, যেমন গলিন হ্যাঁ গলিন 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 হবে, গলিউন ছিল, ঠিক না? গলিম গলিউন, রমিন গলিন হ্যাঁ, রমিন। এইগুলো ওই নিয়মে চলে যাবে। এরপরে আমরা চলে যাব এসমে মাফুলে, সময় যেহেতু আমাদের কম, এসমে মাফুলে চলে যাব আমরা ইনশাল্লাহ। যেমন একটা জিনিস দেখেন, আপনার আরো সামনে আসবে অনেক কিছু নিয়ম, সেগুলো তখন ইনশাল্লাহ আমরা দেখবো 80% আরো কি কি যেন আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব এখন এসমে মাফুলে। এসমে মাফুল হয় কি থেকে, মুদারে থেকে। ইসমে ফাইল সবগুলা বলেন নাই তো স্যার, হাদার পরে হাদাইয়া হাদায়ু এভাবে হাদানি তারপর, হাদানি ওই ইয়া হাদি, ওই যে উস্তাদ জি বাকি একটা তো খালি বলছেন, বাকি 6টা 5টা তো বলেন না, এই জন্য আপা তাই বলছে। হাদায়ু তো আর কি বলছি। হাদিন হ্যাঁ ঠিক হাদিয়ানি আছে, হাদুনা, হাদিয়াতুন হাদিয়াতানি হাদিয়াতুন। উস্তাদ জি মুয়ান্নাস গুলো সোজা আছে, শুধু জমা মুজাক্কারটা একটু বলে দেন, ওইটা একটু ওইটা একটু ওটা জমা মুজাক্কারটা একটু তালিল আছে, ফাইলের ইসমে ফাইলের ওই ইয়ে নাই, মুয়ান্নাস গুলো সোজা আছে। হাদিয়াতুন বহুবচনটা হাদিয়াতানি মুজাক্কার তো হাদিউন আছে, হাদিন হাদিয়ানে হাদুনা এই যে হা দুনা হইলো যেটা, এটা একটু হা আড্ডা আছে। দি ইউনা ছিল ফাইলুনা। এখানে লাম কালেমা কোনটা, ইয়া লিয়া। ইয়া এখন ইয়া এবং তার পূর্বের অক্ষরে কি আছে, এটা কাসরা। ওই নিয়মে তার তার পরের অক্ষরে কি আছে, বহুবচনের ওয়াও সুকুন, ওয়াও ওয়াও, আছে, ওয়াও আছে, ওয়াও সুকুন না, ওয়াউল জামাই কি হবে, ওয়াও জামি তখন বহুবচনের কি নিয়ম বলেছি আমরা, এই ইয়াটা সুকুন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে, তার পূর্বে জের আছে এই জন্য এখন আপনাকে কি করতে হবে, এই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে, আর এখানে কি দিতে হবে, পেশ দিতে পেশ হবে, দিতে হবে, ঠিক আছে? এবার কারণ হাদু পেশ না, হাদু না হবে, হাদু না। সবাই বুঝেছেন? জি ওই একই নিয়ম, একই নিয়ম, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার সবার কাছে নাকি ওয়াজুলম ভাই? হ্যাঁ না ঠিক আছে, সবার উদ্দেশ্যেই এইটা একটু মানে তালিল হয়, অন্যগুলো তালিল হয় না, মুয়ান্নাস গুলো সব সোজা, হা হা দিন ওর সঙ্গে হা দিয়াতুন ইয়া আইসে, হা দিয়াতুন আচ্ছা, হা এরপর আমরা দিয়াতান চলে যাই হা মুদারে দিয়াতুন। থেকে এসমে মাফুল। আমাদের উস্তাদ জি এহদি, প্রথমে কি করতে হবে, আলামতে মুদারেকে মিম ফেলে দিতে আনতে হবে, চলে যেতে হবে, মিম জবর বিশিষ্ট মিম আনতে হবে, জবর বিশিষ্ট মিম মিম আনতে আনতে হবে। হবে, তারপরে আইন কালেমায়, ওই ফা কালেমায় সুকুন, এই কোত্থেকে ফোন, এটা 1 মিনিট। ফোনে ওরা উস্তাদির ক্লাস জানে, তারপরে ডিস্টার্ব।
ওস্তাদ জিকে পাইতে পাইতে আবার ওস্তাদ জি, না ওস্তাদ জি মোবাইল বন্ধ করে রাখা উচিত ক্লাসে ডিস্টার্ব। এই যে এখন ওস্তাদ জি লিখতেছিলেন, ওস্তাদ জিকে পাইতে আমার এখন চলে। যাক এসমে মাহফুলে এখন উস্তাদ জির নাম চলে আসবে এসমে ফাইলে, ওয়াইড ওয়াইড মুজাক্কার। আপনি বুঝতেছিলেন না যে উস্তাদ জিকে আমরা পাইতে পাইতে আবার হারাই ফেললাম? ও আপনি এই মানে এই তালিল আমি বলছি যে ওই ফিজিক্যাল, এখন আমি রাইট আপে হারাচ্ছি উস্তাদ জিকে, এই হলো লিখিত আকারে হারাচ্ছি, চলে আসবে আবার ঘন্টা শেষ হয়ে। আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, আপু আমরা যে এতগুলো ভাঙা চুরা করতে পারি শুনতে চেয়েছি, তারপর ফোন দেওয়ার ভুলে যাই, তাছাড়া এমনি আচ্ছা, মুখস্থ করে এরপরে নিলে দেখেন কি হবে? তাহলে এরপরে কি হবে, আইন কালেমা, লাম কালেমা, আইন কালেমা কি হয় এসএ মাহফুলে? পেশ মাহদি পেশ পেশ, আর আইন কালেমা লাম কালেমার মাঝে কি আনতে হয়, একটা যুক্ত বিশিষ্ট ওয়াও, শুকর আর লাম কালেমায় কি দিতে হয়, দুই পেশ। বেশ তাহলে হলো কি, মাহ দু ইউন, মাহ দু ইউন। এখন নিয়ম হচ্ছে যে যে ওয়াও এবং ইয়া এই দুইটা অক্ষর যখন পাশাপাশি থাকে, কি বললাম, ওয়াও এবং ইয়া যখন পাশাপাশি থাকে, এত কথা কে বলে? এদের এই আপনারা একটু কোরআনে, কথা বন্ধ করেন। এদের কোরআনে ক্লাসে আসার দরকার কি আমি বুঝি না, এরা এত কথা বলতে চায়। পেশ যুক্ত মিম হবে না, মুখ হবে না, মা হবে? হ্যাঁ আমার এটা মনে একটা হয় ওস্তাদ একটু বলুক না ভালো করে, আমরা তো কি শুনি, বলতে চান? সবাই কথা বলি যদি শুনতে পারিনি। এসমে মাহফুলের নিয়ম হচ্ছে আইন কালেমাতে পেশ না থাকলে পেশ দিতে হবে, ক্লিয়ার? যেমন পেশ থাকে কোনটা আইন কালেমাতে বলেন তো, শুধু নুন প্যাটার্নে। জি এক নাম্বার ফর্মে এসএ মাহফুলের নিয়ম কি, আলামতে মুদারিকে ফেলে দিয়ে জবর বিশিষ্ট মিম আনতে হয়, আইন কালেমাতে পেশ না থাকলে পেশ দিতে হয়, বই খুলে দেখেন মিজান বই। আর লাম কালেম, আইন কালেমা লাম কালেমার মাঝে একটা সুকুন বিশিষ্ট ওয়াও আনতে বাহ, হয়, তাহলে লাম কালেমা দুই পেশ। এটাই হলো এসএ মারিয়া মাহফুলের মাপা নিয়ম। মারিয়া মাপা বলছেন এখানে মিমে পেশ হবে না, সেটা তো 2 নাম্বার ফর্মে গিয়ে হবে। ও কোনটা মিমে আচ্ছা, পেশ হবে কেন, এটা তো 2 নাম্বার ফর্মের ক্ষেত্রে পেশ হয়, 1 নাম্বার ফর্মে তো পেশ হয় না। ওই ডক্টর মারিয়া মাপা তাই বলতেছিলেন জি যে আমি এখন এখন আমার ক্লিয়ার হলো, সবসময় তো পেশ দিয়ে দিয়ে পড়ছি পেশ সেই হচ্ছে জন্য 2 থেকে 10, 1 নম্বরে কোনো পেশ নাই। জি জি ঠিক আছে। আচ্ছা এখন দেখেন নিয়ম হচ্ছে যে যখন ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকে, এবং প্রথমটা ওয়াও যখন সুকুন হয় এবং তার পূর্বের অক্ষর যখন পেশ হয়, পূর্বের অক্ষর যখন কি হয়, প্রথমটা সাকিন এবং তার পূর্বের অক্ষরে যখন পেশ হয়, তখন সেটা কি হয়ে যায় পেশ বিশিষ্ট অক্ষরটা, এটা যে একটা আরো নিয়ম আছে। আর একটা আরো নিয়ম হচ্ছে যে তখন ওয়াওটাকে ইয়া করে দিতে হয়, এইটাই সোজা যে পাশাপাশি এটা ওয়া হচ্ছে ইয়া থাকলে পাশাপাশি ওয়াকে ওয়াও এবং ইয়া থাকে, এবং প্রথম ওয়াওটা যদি সুকুন বিশিষ্ট হয় তখন ওই ওয়াওটাকে ইয়া ইয়া করে করতে। দিতে হয়, এটা একটা নিয়ম। ওস্তাদ জি আগে তো, আগে তো পেশ আছে, তো পেশ তো ওয়াও চায়, তো সেই হিসাবে তো আমার ফর্ম না ঠিক না না আছে। না ওটা পরের হিসাব, আগে তো আমাদের এখানে ওয়াওটাকে ইয়া করতে হবে। এই জন্য ওই আগে পেশের দিকে তাকানো যাবে না, আগে দেখতে হ্যাঁ হবে আগে ওয়া বা ইয়া ওটাকে পাশাপাশি থাকলে। ইয়া করে দিলাম, এটা নিয়মটা মনে রাখবেন যে ওয়াও ইয়া পাশাপাশি থাকলে ওয়াওটা যদি সুকুন বিশিষ্ট হয় এবং ইয়াটা যদি হরকত বিশিষ্ট হয়, তখন প্রথম ওয়াওটাকে ইয়া করে দিতে হয়। তাহলে এখন কি হলো, মাহাদুই হলো না, জি তারপর ইয়া, ইয়াকে কি করতে হয়, ইয়াকে এই ইয়ার ইয়াটা মধ্যে ইয়াকে ইদগম ইদগম করে, করতে হবে, এটা ইদগম করতে সুকুন, হবে, এটা দুই পেশ, তাহলে কি করতে হবে এখন, ইদগম ইদগম করতে হবে, ইদগম করতে হবে, মা তো ইউন দুই ইউন, কি হলো মাহা দুই, তুই কি হলো। ইউন মা বাহ, দুই এবং এখন হচ্ছে নিয়ম হলো আপনার ওই যে যে ইয়া, ইয়া কি চায়, জের চাই, জেড জের চায়, চাই এই জন্য এই দিগুন পেস্টটাকে আমরা কি করে দিলাম, জের জেড করে জিগুন দিলাম। তাহলে এখন কি হলো, মাহদি ইউন। মাহদি ইউন, আমাদের উস্তাদ দিয়েছে বুঝতে জি পেরেছেন, এই জিনিসটা একটু 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 ঝামেলা হয়ে গেল উস্তাদ জি, ঝামেলা হচ্ছে যদি না আমি বলতেছি। পাশাপাশি আবার দেখেন
প্রথম কথা বলেছিলাম এখানে একটা ওয়াও ছিল, জি ওয়াও সুকুন বিশিষ্ট এবং তারপরে ইয়া হরকত বিশিষ্ট, এরকম হলে নিয়ম হচ্ছে যে ওয়াওটা ইয়া হয়ে যায় পাশাপাশি থাকলে। প্রথম ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমটা ওয়াও পরেরটা ইয়া, তাহলে হ্যাঁ, এরকম যেখানে পাবেন সব জায়গায় একই নিয়ম। আচ্ছা বুঝছি, এবার বুঝতে পারছি। হ্যাঁ, এবার এটা শুধু মাফুলের ক্ষেত্রে হয়, শুধু এই নিয়মটা দেখা যায় মাফুলের ক্ষেত্রেই হয় শুধু, কারণ ওয়াওটা তো আনতেই হয় মাফুল বানাতে গেলে। আইন কালেমা নাম কালেমার মাঝে একটা ওয়াও আনতে হয় না, জি এবং জি সেটা সুকুন বিশিষ্ট ওয়াও থাকে। এখন তারপর যদি ইয়া চলে আসে কোনো কারণে, তখন কিন্তু ওয়াওটা ইয়া হয়ে যাবে। তাহলে ইয়াওটা ইয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি হলো, এই ইয়া সাকিন এই ইয়া দুই পেশ, তাহলে একই অক্ষর যদি পাশাপাশি থাকে একটার সাথে আরেকটা কি করতে হয়, এদগম করতে হয়। ইদগাম এদগম করলে হলো মাহদুইয়ুন, কিন্তু ইয়াটা ইয়া সুকুন বিশিষ্ট জি বা তাজদিদ বিশিষ্ট, তার পূর্বে পেশ পড়া কঠিন, ওই জন্য ইয়ার মানে সিমিলার হারাকা হচ্ছে জের, জের এই জন্য আমরা জের দিয়ে দিলাম। মাহাদি ইউন, মারমি ইউন, সেদিন যে কথা বলেছিলাম, মাবেকি ইউন, বাকায়া কি বলেছিলাম, তারপরে মা কি ইউন রমায়া কি বলেছিলাম, ইউন সবগুলো একই নিয়ম, একই ভাবেই হবে। মা কি ইউন মাসবি ইউন মাম মাদ হতে মাম পারে, দুই ইউন মাদমি ইউন, মাদমি ইউন পড়েছিলাম, মাদা মাদা এমদি, ঠিক মাসা না, মানে চলা, মাসি ইউন ইউন চলাচল করা, মাসা এমসি, মাসমি মাসমি ইউন, না, মামসি ইউন ওই মামসি ইউন মামসি ইউন, মামসি সরি ইউন মামসি ইউন, ডাবল মিম, মামসি ইউন, মাজি ইউন। মাজেজি ইউন, জাজা থেকে মাজেজি ইউন। এইখানে উস্তাদ জি, আমি ভাবছিলাম যে আগে